কলেজ বিশ্ববিদ্যালয় সন্ত্রাস তৈরি করে না, সন্ত্রাস যে সরকার ক্ষমতায় আছে, যারা এই বামের চিন্তায় যারা উজ্জীবিত হয় তারাই সন্ত্রাসী বানায় নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য। তো আজকে তারা সমাজতন্ত্রের কর্মী বানাবে, আর সমাজতন্ত্রী আপনি করবেন কি? বঙ্গোপসাগরে যদি ভাটি লেগে যায় সুরমায় কি জোয়ার আসবে? সুরমা জোয়ার আসবে? বঙ্গোপসাগরই তো ভাটি লাগছে। সমাজতন্ত্র তার নিজের জন্মস্থানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এর পাত্তাও নাই। আজকে যারা এখানে বলেছেন, আমার সম্মানিত বক্তারা এখানে বলেছেন, যারা জিন্দগিতে পার্লামেন্টে ভেতরে যাওয়ার চিন্তাও করে না তারা মন্ত্রী হয়েছে। আপনারা ভোটে পাশ করেন নাই, ডিজিটালে পাশ করছেন। আর পরীক্ষায় নকল করে যারা পরীক্ষায় পাশ করে, চোর চোর ভাব থাকে মনের মধ্যে। আপনাদের বিজয় কি ধরনের বিজয় সেটা আপনারাই ভালো করে নিশ্চয়ই বুঝতে পারেন। এরপরে আপনারা ধর্ম নিরপেক্ষ মতবাদের কর্মী বানাবেন। ধর্ম নিরপেক্ষ কেমনে হয় আমি আর কত বুঝাবো? কত 50 বছর তো বুঝাইলাম পার্লামেন্টে, প্রধানমন্ত্রীর সামনে বুঝাইছি 96 পার্লামেন্টে যখন ছিলাম। ধর্ম নিরপেক্ষ কারে কয় এবং কত প্রকার কি কি বুঝাইছি, সবাই মিলে দাঁড়ায় আমার বিরুদ্ধে বক্তব্য রেখেছে, চিল্লাইছে, আমি ছাড়ি নাই 20 মিনিট জন্য, আমার জন্য বরাদ্দ ছিল 1 সেকেন্ডও ছাড়ি নাই। তখন বেঁচে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, এই মাটির সন্তান, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি তার কাছে প্রোটেকশন চাইলাম, উনি বললেন বলে যান, এখনো সে রেকর্ড আছে, বলে যান আমি আমার বক্তব্য রেখেছি। ধর্ম নিরপেক্ষ কেমনে হয় মানুষ? কোন মানুষ ধর্ম নিরপেক্ষ হতে পারে না, খুব কান খুলে শুনুন, কোন মানুষ ধর্ম নিরপেক্ষ হতে পারে না, হয় নাস্তিক না হয় আস্তিক, এই দুইটার একটা, মাঝখানে নিরপেক্ষের কোনো পথ নাই। একজন হিন্দু যখন পূজা করে, যখন সে শাখা হাতে দেয়, সিঁদুর পরে মন্দিরে যায়, তখন কি সে ধর্মের ব্যাপার নিরপেক্ষ থাকলো না পক্ষে চলে গেল? পক্ষে চলে গেল। একজন শিখ যখন দাড়ি রাখলো, মাথায় পাগড়ি বাঁধলো, হাতে বালা পড়লো, নিরপেখ থাকলো না পক্ষে গেল? খ্রিস্টান যখন জেসাস ক্রাইস্টের সান অফ গড করলো, আর যখন ক্রস ঝুলাইলো গলায় রবিবার গির্জায় গেল, সে কি নিরপেক্ষ থাকলো না পক্ষে গেল? আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন ওমরা করলেন, বোরখা পরলেন, মাথায় পট্টি পরলেন, মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করলেন, এরপরেও তিনি বলবেন তিনি নিরপেক্ষ ধর্মের ব্যাপারে? তো জাতিকে কেন প্রতারণা করছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা প্রতারণা, এই প্রতারণা করবেন না জাতিকে। ধর্ম নিরপেক্ষ বানানো নয়, সেকুলার ধর্ম শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা মানা হবে না, বরং আমাদের দাবি হবে, আপনারা বলছেন মাদ্রাসায় নাকি আধুনিক শিক্ষা নাই, আপনি ভর্তি হন, আপনার শিক্ষামন্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার আইন মন্ত্রীকে কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন, দেখেন ওখানে কি আছে, ওখানে ইতিহাস আছে, ভূগোল আছে, দর্শন আছে, পৌরনীতি আছে, বিজ্ঞান আছে, পররাষ্ট্র নীতি আছে, স্বরাষ্ট্র নীতি আছে, জুডিশিয়াল ল কি তা বোঝানো হয়, ওখানে উত্তরাধিকারী আইন কি, ফতোয়া কি, সব পড়ানো হয়। আরো যদি আপনারা কিছু দিতে চান আধুনিক, আমরা নেব, আমরা উদার, আমরা বঙ্গোপসাগরের মতো উদার, কি কি দিতে চান কল্যাণের জন্য নেব। কিন্তু আপনারা কি, আপনাদের এত জিনিস আমরা নিচ্ছি এবং আরো নেব, আপনারা কি আমাদের দুইটা জিনিস নেবেন? কলেজে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাবজেক্ট যা যা আছে আমাদেরকে দিতে চান, আরো আধুনিক বানাতে চান, দেন, কিন্তু আমাদের দুইটা জিনিস আপনারা নেবেন, পারবেন নিতে? সেই দুইটা কি? একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন হাদিস বুঝে পড়া বাধ্যতামূলক, দুইটা সাবজেক্ট নিতে পারবেন? এই প্রস্তাব যদি করি তাহলে আপনার শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী সুদ্ধা সাকরাতুল মৌত শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবেন না আপনারা। তার মানে হলো এটা সহ্য করতে পারবেন না কেন? কারণ হলো মানুষগুলি যদি সব সৎ হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, তাহলে আপনারা হালুয়া রুটির ভাগে কম পড়ে যাবে। তাফসীর মাহফিল কেন বন্ধ করেন তা কি বুঝি না? তাফসীর মাহফিল বন্ধ করেছেন কি কারণে? তাফসীর মাহফিলে বুড়া মানুষ আসে না, শুধু বুড়া মানুষ যদি আসে 5%, তো ওভার 95% আসে তরুণ যুবক এসে ভরে যায় মাহফিলে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে জায়গা দিতে পারে এত মানুষ হয়। ওরা বলে যে কোরআনের নামে অপব্যাখ্যা হয়,
আচ্ছা অপব্যাখ্যা কে বলতে পারে? যে ব্যাখ্যা জানে সেই তো বলবে অপব্যাখ্যা। তুমি কি ব্যাখ্যা জানো কোরআন বানান করে কেমনে তা জানো? তারপরে বলে ওখানে রাজনীতি করা হয়, তাফসীরের নামে রাজনীতি করা হয়। আচ্ছা তাফসীরের নামে যদি রাজনীতিই হয় তাহলে গত প্রায় এক অর্ধ শতাব্দীর কাছাকাছি সময় আমি তাফসীর করেছি আলহামদুলিল্লাহ, অন্যরা করেছেন। আমি আমি কিন্তু মুফাসসির কোরআন লোকেরা আমাকে বলে, কিন্তু আমি জানি আমি কে, আমি তালেবে ইলম, কোরআনের একজন ছাত্র মাত্র। তো বিগত 45 বা 50 বছর যে তাফসীর করলাম তাতে তো শুধু আমার হাতে হাত রেখে যারা মুসলমান হয়েছে তাদের সংখ্যা 600-700 কাছাকাছি চলে গেছে। তো আপনি আমাকে বলেন রাজনৈতিক বক্তৃতা শুনিয়া কোন অমুসলিম ইসলাম কবুল করেছে সারা দুনিয়ায়, এর একটা দৃষ্টান্ত শুনতে চাই বলেন। তাহলে আপনি কেন বদনাম করেন যে এখানে তার এখানে রাজনীতি করা হয়? হ্যাঁ রাজনীতি তো ওইটুক করানো হয় যেটা কোরআন আমাকে বলেছে। আর সরকারের কোনো অন্যায় কথাকে যদি তথ্যমূলক আলোচনা করে সংশোধনী পেশ করা হয় কোরআন দিয়া, সেটা করা কি আপনি বন্ধ করে দিবেন? কোরআনের তাফসীর হলে পরে আপনাদের লস কোথায় তা আমরা জানি। ওই যে যুবকরা আসে কলেজে ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী এসে ভরে যায়, এতে আপনাদের খুব লস। তার মানে ওনাদের চিন্তা হলো যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। জাল দিয়া বেড়া দাও, বেড়া দিয়া প্যান্ডেল খোলো, বন্ধ করে দাও 144। আপনি 144 দিয়া রাখছেন তাফসীরের মাহফিলে, জান্নাতের দরজায় 288 ঝুলে থাকবে। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। সেই জন্য শিক্ষা ব্যবস্থা, ডক্টর কুদরতে খোদার শিক্ষা কমিশন রিপোর্ট অনুযায়ী শিক্ষা ব্যবস্থা যেটা প্রণয়ন করার জন্য সরকার বদ্ধপরিকর হয়েছে, এটা আমরা হতে দেব না। এবং একজন নাস্তিককে দিয়ে কমিটি গঠন করবেন, বাংলাদেশে আলেম নাই, আপনার কমিটিতে আলেম নাই কেন? আপনাকে বাংলাদেশে আলেমদের অভাব আছে? বড় বড় আলেম হিসেবে পরিচিত, জনগণ শ্রদ্ধা করে সম্মান করে, সরকারের পাঁচটা গোলাম নয় বরং হক কথা বলে, এই ধরনের বড় বড় আলেম নাই? সেই সব আলেমদের দিয়ে কমিটি গঠন করেন, আপনাদের লোক রাখেন, আমাদের লোক রাখেন। আর কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না, কেউ টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, আজকে মাদ্রাসার ব্যাপারে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যা উত্তরণের জন্য আপনাদেরকে জাগ্রত হতে হবে। আপনারা থানায় থানায় আজকে যেভাবে সমাবেশ করলেন, থানায় থানায় গিয়ে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে জনতাকে বুঝান কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টটা আসলে কি, তারা কি বানাতে চায়, মানুষকে সেই তথ্যগুলি ভালো করে বুঝাবার জন্য আপনারা চেষ্টা করবেন। এবং এজন্য প্রয়োজন হবে আমাদের আমাদের পূর্বপুরুষ যারা আম্বি আলাইহিমুসসালাম, যারা যাদের অনুসারী আমরা, তারা এই দিনকে প্রতিষ্ঠিত করতে এসে তাদের, আচ্ছা আগে বলেন নবীদের চাইতে শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীতে কারো ছিল বা আছে? নাই। তো তাদেরকে তো জীবিত নবীকে করাত দিয়ে চিনে দ্বিগণ্ডিত করা হয়েছে, তাদেরকে হিজরত করতে হয়েছে, মার খেতে হয়েছে, গালি শুনতে হয়েছে, সাহাবায়ে কেরামদের মার খেতে হয়েছে, এরপরে আরও যারা ছিলেন আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, আকাবেরে দিন, এই এটা তো সকলেরই হয়েছে। সেদিন গত পরশুদিন আমি রাজশাহীতে বলতেছিলাম যে এই ব্রিটিশ খেতাব আন্দোলনে ওলামাদের অবদান ছিল সব থেকে বেশি। মৌলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাই, তার সম্পর্কে অনেক বড় বড় আলেমদের জানা আছে, যারা যুবক আলেম যারা পড়েন নাই তারা জানেন না, মৌলানা জাফর থানেশ্বরী ব্রিটিশ খেতাব আন্দোলনের প্রধান ভূমিকা পালন করেছেন। তাকে ব্রিটিশ পুলিশরা তাকে গ্রেফতার করেছে, জেলের মধ্যে নিয়ে গেছে, তারপরে তার শুনানি হয়েছে, মামলা করে